তুমি যদি আল্লাহ পাকের সান্নিধ্য বা সামনে বসতে চাও, তবে কামেল ওলিগণের দরবারে বসে যাও। শত শত কিতাব আগুনে নিক্ষেপ করো, তোমার সিনাকে পীরের ধ্যান দ্বারা সত্য নূর দিয়ে ফুল বাগানে পরিণত করো। এক মুহূর্ত আউলিয়ায়ে কেরামের সহচর্য লাভ করা শত বছরের ত্রুটিহীন এবাদত অপেক্ষা উত্তম। তুমি যদি আউলিয়া কেরামের পদধূলি দ্বারা স্বয়ং চক্ষুকে জ্যোতির্ময় করো, তবে তুমি আদি অন্ত সব কিছু দেখতে সক্ষম হবে। অলিগণের বাতেনি বাণীর সামান্য পরিমাণও যদি আমি বয়ান করি, তবে মৃত আত্মাসমূহ কবর থেকে উঠে আসবে। তুমি যখন আল্লাহর সম্মানিত অলিগণকে সাধারণ মানুষ রূপে দর্শন করো, তখন মনে করিও এই দর্শন তুমি ইবলিস হতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হইয়াছ। প্রকৃত পীর মুর্শিদ তথা রুহানি ফয়েজ বরকত তার মুরিদের ভিতর হতে দুনিয়ার মোহকে চুষে নেয়। ওই ফয়েজের বদৌলতেই ইলহাম ওহি এবং তার গোপন রহস্যের স্বাদ অনুভব করে। আল্লাহ আল্লাহ জপতে জপতে মানুষই আল্লাহময় হয়ে যায়, একথা কি সাধারণ লোক বিশ্বাস করবে? তুমি যদি মারেফতের নূর চাও, তবে মুর্শিদে কামেলের সহচর্যে থাকিয়া নূরের প্রতিভা ও যোগ্যতা অর্জন করো। আর যদি আল্লাহর রহমত থেকে দূরে থাকিতে চাও, তবে অহংকার ও কুদ পছন্দই করো এবং অলির দরবার থেকে দূর হয়ে যাও। যেহেতু মানুষের আকৃতিতে বহু শয়তান রয়েছে, তাই অনুসন্ধান না করে যে কোনো হাতে হাত দেওয়া বা বাইয়াত হওয়া উচিত নয়। পীরের জাত ও আল্লাহর জাত এক জাত, এই দুই নূরকে যে এক রূপে দেখতে না পারবে সে মুরিদ নয়। আমার মুর্শিদ কামেল শামস তাবরিজির গুলামি না করা পর্যন্ত আমি মাওলানা রুমি কামেল হতে পারিনি। কোনো মানুষকে যদি আল্লাহ পাক লাঞ্ছিত অপমানিত করতে চান, তবে তার গতি ফিরিয়ে দেন নেক লোকদেরকে বা অলিগণের দোষারোপ করার প্রতি।